بسم الله الرحمن الرحيم. আসসালামু রহমতুল্লাহি বরকাতুহু। জি মুখলেসুর ভাই সৌদির রিয়াদ থেকে একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু আপনার প্রশ্নটা ক্লিয়ার না। প্রশ্ন ক্লিয়ার বা বুঝিয়ে বলবেন, তাতে হোক গোপনীয় বিষয় হলেও আপনাকে দিন শেখার জন্য খোলামেলা বলতে হবে, না হলে তো প্রশ্ন বুঝলাম না, আন্দাজে একটা বললাম বুঝবো আর একটা বলে দিব, তাহলে তো উত্তর ক্লিয়ার হবে না। সুতরাং প্রশ্নটা আবার পরিষ্কার করে করুন। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলী হোসেন ভাই, সৌদি আরব তো জানতে চেয়েছেন যে অনেকে বন্ধু বান্ধব আমাদের সাক্ষাতের সময় বা কথা বলার সময় বলে যে আমাদের জন্য দোয়া করিও, তখন বলা হয় যে ফি আমানিল্লাহ। তো এই ফি আমানিল্লাহ বলা যাবে কিনা, সহি হাদিস দ্বারা কোনো সাব্যস্ত আছে কিনা? জি সম্মানিত ভাই, এই মর্মে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই, কোনো হাদিস যে ফি আমানিল্লাহ বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন বা সাহাবীগণ বলেছেন কেউ দোয়া চাইলে বা সাক্ষাতের সময় বা বিদায়ের সময়। তো সালফে সালিহীন বলছেন যে যদিও এ ধরনের কোনো হাদিস নাই, কিন্তু অর্থের কোনো ব্যাঘাত ঘটবে না বা বিশ্বাস বা আকিদার কোনো বিপরীত হবে না, সেই হিসাবে বলা যায়। যেমন সালেহীন উসাইমিন উনি বলছেন যে লা বাস বিহা, এই সমস্ত কালেমা ফি আমানিল্লাহ, মা আসসালামা, এ ধরনের কথা বললে ভুল হবে না, কোনো সমস্যা নাই। তবে উচিত হলো যে যখন কোনো ব্যক্তি বিদায় নিবে তখন তার জন্য দোয়া করা, আমরা তার জন্য ফি আমিনুল্লাহ বা অন্য কিছু শব্দ না উল্লেখ করে যদি তার জন্য দোয়া করি, যে এইভাবে দোয়া রাসূল সাল্লাম বলতেন যে আস্তাউজুল্লাহ দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতে আমালিক, এভাবে দোয়াটা বলা যায় উত্তম বেশি, যেহেতু এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এরপরও যদি কেউ বলে যে ফি আমানিল্লাহ, আল ফি আমানিল্লাহ শব্দের অর্থ হলো যে আল্লাহ নিরাপত্তায়, অর্থাৎ আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন, এভাবে অর্থটা হয়ে থাকে। এই জন্য অনেকে বলছেন যে এটা বললে কোনো সমস্যা হবে না বা ভুল হবে না, বললে বলতে পারে। জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কুয়েত থেকে সম্ভবত জহির ভাইয়ের ওই সম্পত্তির বিষয়ে যেটা জানতে চেয়েছেন, এটা আসলে এখানে এভাবে পরিষ্কার করে বলা সম্ভব হবে না। আপনি স্থানীয় কোনো আলেমের কাছ থেকে জানিয়ে নিতে পারবেন, অর্থাৎ ওনাকে বলেন যে স্থানীয় কোনো আলেমের কাছে এত সম্পত্তি আছে, আমরা এতজন লোক আছি, তাহলে কিভাবে ভাগ হবে সেটা মানে প্র্যাকটিক্যালে ভাগ করে দিবেন। আর এখানে সম্পত্তি কত আছে কি আছে এটা এত এভাবে বলা ঠিক হবে না, আগে ডিটেলস জানতে হবে, তারপরে এটা ভাগ করে দেওয়া যাবে, আল্লাহ আলাম। তো স্থানীয় কোনো আলেমের কাছে এটা সেটা খোলাসা করে নেওয়াটা বেশি ভালো হবে মনে করতেছি, আল্লাহ আলাম। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল্লাহ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ সালাত অন্ধকার রাত্রে বা অন্ধকারে রুমের ভিতরে পড়া যায় কিনা? জি সম্মানিত ভাই, যদি রুমে কোনো ক্ষতিকারক কিছু আছে এরকম আশঙ্কা না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারেন। যেমন মাটির ঘরে অনেক সময় সমস্যা থাকে বা পোকামাকড়ে কোনো সমস্যা থাকে, এই জন্য তখন আলোতে পড়াটা বেশি ভালো। আর যদি পাকা ঘর বা দালান বাড়ি কোনো সমস্যা নেই, সেখানে কোনো আশঙ্কা নেই পোকামাকড়ে, তাহলে তো সমস্যা নেই, সেখানে অন্ধকারে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু একাগ্রতা আসবে বা খুশু খুশুটা বেশি আসবে যদি একা একে অন্ধকারে পড়েন, সেই দিক থেকে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, যদি ক্ষতির আশঙ্কা না থাকে। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল আজিজ ভাই ইতালি থেকে জানতে চেয়েছেন যে সহর সিজদা বিষয়টা জানলেন ঠিক আছে, কিন্তু মাগরিবের নামাজে যদি এক রাকাত আপনি পান ইমামকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার তিনটা বৈঠক হয়ে যাবে, তাহলে এখানে বেশি হয়ে গেল, তাহলে কি এখানে সহর সিজদা দিতে হবে, মানে এমনটি প্রশ্নটা সম্ভবত। জি না, এখানে যেটা আপনি ইমামের সাথে পাচ্ছেন আর নিয়ম অনুযায়ী করতে হচ্ছে, তাহলে এখানে বেশি হলেও সহর সিজদা দিতে হবে না। যেটা আপনার অনিচ্ছায় ভুল হয়ে গেছে সেটাতে সহসিদে, কিন্তু এখানে তো অনিচ্ছায় বা এখানে তো আপনি ভুল করেননি, এখানে আপনাকে নিয়ম অনুযায়ী করতে হচ্ছে। আপনি প্রথম রাকাত পেয়েছেন, ইমামের সাথে বৈঠকে বসলেন, এখানে তাশাহুদ পড়বেন, এরপরে ইমাম সালাম ফেরার পরে দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাত পড়বেন, দ্বিতীয় রাকাত পড়ে আপনাকে তাশাহুদ পড়তে হবে, বৈঠক করতে হবে, এরপর আবার তৃতীয় রাকাত পড়তে হবে, তৃতীয় রাকাত পরে আবার তাশাহুদ পড়তে হবে, এটা কোনো সমস্যা নাই, এটা আপনার নিয়ম ফলো করার জন্য এখানে পড়তে হবে, এখানে ভুল হচ্ছে না বা এখানে সহসিদে দিতে হবে না, এটা বেশি হবেই অটোমেটিক, এটা সমস্যা নেই। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে একবার জানতে চেয়েছিলেন যে ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকেরিন, কোরআনে যে আয়াত আছে এটা কোন কাজে লাগে এবং এর অর্থ কি, কোন সুরাতে আছে? জি,
এটা সুরা আলে ইমরানের 54 নম্বর আয়াত। এটা কোনো কাজে বা কোনো দোয়া এটা এমনটি নয়। এটা যে অনেকে মনে করে এই দোয়া এটা দোয়া হিসেবে পড়লে অমুক হবে তমুক হবে শত্রু থেকে বাঁচা যাবে এমনটি কথা নয়। এটা কোরআনের সুরা আলে ইমরানের 54 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওমা কারু, তারা কৌশল করে, তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ কারা? কাফেররা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথাটি বলা হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও অনেক সময় কাফের মুশরিকরা রাসূল সাল্লামকে ধোঁকা দেওয়া, রাসূল সাল্লামকে শায়েস্তা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিষয়ে তারা কৌশল অবলম্বন করেছিল। তাই এখানে বলা হয়েছে যে তারা কৌশল করে, আল্লাহ তাআলাও কৌশল করে। আল্লাহ তাআলা কৌশল করে বলতে এই নয় যে আল্লাহ কৌশল করে ধোঁকা দেয় এমনটি নয়, মানে আল্লাহ তাআলাও কি করেন, তাদের কৌশলকে নস্যাৎ করবেন। আর আল্লাহ তাআলা উত্তম কৌশলী, অর্থাৎ তাদের কৌশলকে নস্যাৎ করবেন আল্লাহ তাআলা, এটা এখানে বলা হয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামকে তারা কৌশল করে হত্যা করতে চাইছিল বা বিভিন্ন ভাবে ধোঁকা দিতে চেয়েছিল, আল্লাহ তাআলা সেটা নস্যাৎ করে দিলেন। আল্লাহ তাআলা একটা উত্তম ফয়সালাকারী, তিনি একটা ব্যবস্থা করে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কাতে তারা হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন। তো এইরকম এখানে আয়াত ব্যাখ্যা বা ভাবার্থ এরকম হতে পারে বা এরকম ইনশাআল্লাহ। আর এটা সূরা আলে 54 নম্বর আয়াত। এখানে অন্য কোনো কিছু হওয়া নয় যে এটা দোয়া বা মুখ এটা পড়লে মুখ হবে, এটা ঠিক নয়। আল্লাহ আলম, জাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে একবার জানতে চেয়েছেন যে আপনার মা বয়স হয়ে গেছে 80-এর উপরে, রোজা করতে পারবেন না বা রোজা করতে পারে না, এই জন্য কোনো একজনকে আপনি ফিদিয়া হিসাবে যা লাগে চাউল ডাউল বা যা প্রয়োজন একজন মানুষ যা খাবে দৈনিক এক মাসের সেটা দিয়ে দিলেন। তো সেটা কি বলতে হবে যে আমার মায়ের পক্ষ থেকে দিলাম রোজা করতে পারে না তাই, নাকি না বললেও চলবে? যে সম্মানিত ভাই, এখানে বলার প্রয়োজন নেই, আপনার নিয়ত আছে আপনি কি জন্য দিয়েছেন। আপনি ফিদিয়া নিয়ত করে দিয়েছেন, এটা আপনার কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সেটা দিতে হবে গরিব বা মিসকিনকে, কোনো ধনীর হাতে যেন না পড়ে। তাতে আত্মীয় স্বজন মধ্যে গরিব হলেও সমস্যা নেই, গরিব মিসকিনকে যদি এইটা নিয়ত করে দেন আপনি তাহলে বলার প্রয়োজন নাই। যেমন আপনি জাকাত দিয়েছেন বা উমুক দিয়েছেন, এটা বলার প্রয়োজন নেই। এরপরে যদি বলে দেন কোনো সমস্যা নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছেন বলে দিলেন, কোনো সমস্যা নেই। তবে না বলাটাই ভালো। আপনি নিয়ত করে দিয়েছেন যে জাকাত দিচ্ছেন অথবা আপনি ফিদিয়া দিচ্ছেন, এই নিয়ত করে আপনি দিয়ে দিবেন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ খায়ের। কারণ বলতে গেলে অনেক সময় অনেকে বলবে যে আমাকে জাকাতের টাকা দিলে অনেক লজ্জা করে, নিতে চাই না, বা অনেকে বলে যে আমাকে এত ছোট মনে করতেছে। আর যখন আপনি এমনিতে দিয়ে দিলেন আপনি নিয়ত করে, তখন সেটা সে দোয়াও করবে আর সেটাও ইনশাআল্লাহ গ্রহণযোগ্য হবে। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এক বোনের প্রশ্ন ছিল যে কোনো স্বামী যদি তালাক নামায় সাইন করে তাহলে কি তালাক হয়ে যাবে? জি, এখানে আমাদেরকে বুঝতে হবে যদি সে তালাকের নিয়ত করে ওই কাগজে সাইন করে তাহলে তালাক হবে, তার নিয়তটা দেখতে হবে। এই জন্য এখানে আমরা এভাবে সরাসরি বলতে পারবো না, যেহেতু সে উপস্থিত নাই, তার কাছ থেকে জানতে হবে যে তালাকের নিয়ত করে সাইন করেছে কি না। যদি সে তালাকের নিয়ত করে সাইন করে তাহলে তালাক হয়ে যাবে। আর যদি অন্য কিছু নিয়ত করে, এমনি খেলতে খেলতে আপনার লিখে দিয়েছে কিন্তু তালাকের নিয়ত ছিল না, তাহলে তালাক হবে না, কিন্তু তার নিয়তটা দেখতে হবে। নিয়ত যদি থাকে তালাকে তাহলে সাইন করলেও লিখিতভাবে হোক আর মোবাইলে হোক, যদি তালাকের নিয়ত করে তালাক দিয়ে থাকে তাহলে এটা তালাক হয়ে যাবে। আল্লাহ আলম, জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে জামিরুল ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে ফাজেল আমল একটা হাদিস পেয়েছেন যে এক অক্ত নামাজ কাজা হলে এতবার এত হোক বা জাহান্নামে পড়তে হবে, হাদিসটা যদি সহি নাই, কিন্তু সহিটা কি জানতে চেয়েছেন। জি, সহি কি এটা তো এ ব্যাপারে পাওয়া যাবে না। সহি হলো যে কাজা হয়েছে আদায় করবেন, কাজাটা আদায় করে নেবেন। আপনার কাজা মানে রেখে দিবেন, কোনো কারণবশত আদায় করতে পারবেন না আর রেখে দিবেন, তাহলে তো এটা কাজা হলো না, এটা তো মুনাফেকের পরিচয় হয়ে গেলো। যে এক অক্ত পড়লো আর এক তো পড়লো না, মানে মাঝে মধ্যে পড়লো মাঝে মধ্যে পড়লো না, তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম তাদের জন্য। যেমন সুরা মামুন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন। মুসল্লি যারা যারা নামাজ পড়ে তারপরে জাহান্নামে যাবে। কারা? যারা নামাজের ব্যাপারে উদাসীন, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, নামাজ ছেড়ে দেয়, সেটা কাজা আদায় করে না, মানে এই সমস্ত ব্যক্তিদেরকে ওইল নামক জাহান্নাম বলা হয়েছে। কিন্তু জাহান্নাম কত হোক বা জাহান্নাম এই ধরনের কথা বলা নেই, বা জাহান্নামে যাবে আল্লাহ ভালো জানে তার শাস্তিটা কি হবে। তো যাই হোক, এই ব্যাপারে কাজা হয়ে গেলে আদায় করে নিতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফ ভাই ওমান থেকে সম্ভবত জানতে চেয়েছেন
যে খাওয়ার সময় কথা বলতে নাই, এ ধরনের কথা অনেকে বলে থাকে, তা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে? জি সম্মানিত ভাই, আমাদের দেশে যেটা প্রথা চালু আছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, খাওয়ার সময় কথা বলা যায় না, এ ধরনের কোনো শরীয়তে ভিত্তি নেই, এ ধরনের কোনো সোনাতে শরীয়তে ভিত্তি নেই, তো প্রয়োজনে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। যা সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। এরপরে অনেক হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে খাওয়া অবস্থায় কথা বলেছেন। সহিহ বুখারীর 3340, সহিহ মুসলিমের 194 হাদিস, এরপরে সহিহ মুসলিমের 2052 নম্বর হাদিস, এইভাবে অসংখ্য হাদিসে বলা হয়েছে যে প্রয়োজনে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই বলতে পারেন আপনি এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামিল্লা, খাওয়া অবস্থায় খাওয়া চলতেছে আর বলতেছে যে আল্লাহর নাম নাও এবং ওয়াকুল মিম্মা ইয়ালিক, তা তোমার পাশ থেকে খাও, তোমার সামনে থেকে, তোমার সাইড থেকে খাও, এভাবে অসংখ্য হাদিস বলা হয়েছে। সুতরাং প্রয়োজনে কথা বলতে পারে, সালাম দিতে পারে, সালামের উত্তর উত্তরও দিতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এ ধরনের একটা কুসংস্কার আমাদের দেশে চালু আছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, খাওয়ার সময় কথা বলা যায় না। হ্যাঁ, তবে অতিরিক্ত মানে এর কি ফাজলামি, হাসি ঠাট্টা, এ ধরনের অতিরিক্ত করা ঠিক নয় খাওয়া অবস্থায়। তবে প্রয়োজনে কথা, প্রয়োজনে হাসি ঠাট্টা করতে পারে, অতি মাত্রা যেন বেড়ে না যায়, প্রয়োজনে কথা বলতে পারে, কোনো সমস্যা নেই, সালামের উত্তরও দিতে পারে, সালামও দিতে পারে। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই একটা নাম্বার অ্যাড করার জন্য বলেছেন, আর সেটা ভয়েসে বলেছেন। আপনাকে বলবো যে ভয়েসে না বলে আপনি লিখিতভাবে এটা পাঠান, অ্যাড করার জন্য অ্যাডমিন যারা আছেন পার্সোনালভাবে তাদের নাম্বারে অ্যাড করার জন্য অনুরোধ করেন, ইনশাআল্লাহ তারা অ্যাড করে দিবেন। জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে তেলাওয়াতে সিজদা, কোরআনের ভিতরে যে 14 জায়গায় বা 15 জায়গায় তেলাওয়াতে সিজদা আছে, তো সেটা কি কোরআন খতম করার ক্ষেত্রে সর্বশেষ একবার দিলেই হবে, নাকি প্রত্যেকটা আয়াতে সিজদা, তেলাওয়াতে সিজদা প্রত্যেকটা জায়গাতেই দিতে হবে? জি সম্মানিত ভাই, যদি আপনি কোরআন এক খতম করেন, যে একবারই খতম করবেন মনে করছেন, যে বসেছেন কোরআন শেষ করে উঠবেন, তাহলে সর্বশেষ একবার দিলেই হবে। আর যদি দেখছেন যে আপনি সকালে বসলেন, তেলাওয়াতে সিজদা একটা আসলো, তখন দিয়ে দিলেন, এরপরে নামাজের জন্য বিরতি, এরপরে বিভিন্ন কাজে বিরতি হতে পারে স্বাভাবিক, আবার বিকালে বসলেন, আবার বিকালে যখন আয় তেলাওয়াতে সিজদা আসবে তখন দিয়ে দিবেন, এর মানে এই নয়। যখন আপনি দেখছেন যে কোরআন পড়তে পড়তে বিরতি নিচ্ছেন বা মধ্যখানে ব্যবধান হচ্ছে, তখন যখনকার সিজদা যেটা সেখানে, তখন সেটাই দিয়ে দিবেন, সেটাই হলো উত্তম বা সেটাই ভালো। আর দেখা যাচ্ছে যে একটা সুরা মুখস্থ করতেছেন, যেমন সুরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, এই সুরার শেষে যে তেলাওয়াতে সিজদা আছে, শেষের আয়াতটা বারবার মুখস্থ করতেছেন, আর বারবার তো সিজদা দেওয়া যাবে না, সেই জন্য মুখস্থ শেষ যখন আপনি কোরআন পড়া বন্ধ করবেন তখন সব লাস্টে একবার দিলেই হবে। এভাবে তো 14 বা 15 জায়গাতে তেলাওয়াতে সিজদা আছে, যখন যে আয়াত আসবে কোরআন পড়তেছেন, রিডিং পড়তেছেন, তখন সেটা প্রত্যেকটা আয়াতের সাথে তখন একবার দিয়ে দিবেন আলাদা আলাদাভাবে, সেটাই ভালো। আল্লাহ আলাম, জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে রাসেল ভাই জানতে চেয়েছেন যে আপনাদের যে জুমা মসজিদ, সেখানে খুতবাতে অনেক সময় পার করে দেয়, যেমন 1:30টার সময় জামাত হওয়ার কথা, কিন্তু 1:45টার দিকে নামাজ পড়ে, তো এখানে নামাজের কোনো ক্ষতি হবে কি না? আর জি সম্মানিত ভাই, খুতবার আগে যদি বয়ান করে, অনেক সময় বসে বসে করে, সেই বয়ান এটা জায়েজ নয়। খুতবার আগে কোনো ধরনের বয়ান চলবে না, যদি বয়ান করতে হয়, আলোচনা করতে হয়, তাহলে খুতবার পরে, নামাজের পরে করতে পারবে। আর খুতবা যেটা মেন খুতবা, সেই খুতবা অবশ্যই সংক্ষিপ্ত করতে হবে, আর নামাজকে লম্বা করার কথা বলা হয়েছে। এখন খুতবা দিতে গিয়ে যদি প্রয়োজনে কোনো বিষয় বোঝাতে গিয়ে একটু সময় লাগে, তা তো কোনো সমস্যা নেই, সময় লম্বা যদি হয়ে যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে এভাবে ডেলি খুতবা লম্বা করা ঠিক নয়, যত সংক্ষিপ্ত ভাবে পারা যায় খুতবা সংক্ষিপ্ত করতে হবে, সেই দিকটা ইমামকে খেয়াল করতে হবে। আর কারণবশত যদি লম্বা হয়ে যায় কোনো দিন, তাহলে তাতে কোনো সমস্যা নেই, অবশ্যই নামাজ হয়ে যাবে। জাজাকাল্লাহ খাইর।
আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কুয়েত থেকে আলম ভাই জানতে চেয়েছেন যে সামনে যে কুরবানি আসতেছে, সেই কুরবানি উপলক্ষে গরু কুরবানি বা কুরবানি দিবেন, উট হোক গরু হোক কুরবানি দিবেন। তো এই কুরবানি এখন আপনারা চার ভাইয়ের মধ্যে দুই ভাই ভিন্ন হয়েছেন, দুই ভাই বাবার সাথে আছে, এখন কুরবানিটা কি বাবার সাথে দিবেন নাকি আলাদা দিবেন? বাবার সাথে দিলে তাদের আপনাদের ভাগটা কিভাবে ভাগ করবেন? জি সম্মানিত ভাই, এক্ষেত্রে যেহেতু আপনারা বলছেন বাবার থেকে আলাদা হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনারা যারা আলাদা হয়েছেন তাদের জন্য আলাদা ভাগ হবে। যেমন একটা কুরবানিতে সাত ভাগা দেওয়া যাবে, সর্বোচ্চ সাতটা ভাগ দেওয়া যায়। যেমন আপনি দুই ভাই আলাদা, এরপরে বাবার যে ভাগ, তারা দুই ভাই আছে, তারা একটা ভাগ দিল, এর সাথে আরো কয়েকজনকে বাইরে থেকে যুক্ত করলেন, মানে এভাবে সাতটা ভাগ ভাগা দিবেন, সাত ভাগাতে কুরবানি দিবেন। এরপরে আপনার ভাগের যেটা অংশ সেটা আপনি নিয়ে নেবেন, আপনার ভাগের যেটা অংশ সে ভাগ অংশ নেওয়ার পরে আপনি এটাকে আবার তিন ভাগ করে নিজের অংশের জন্য নিজে রেখে দিলেন, অথবা আর একটা ভাগ ফকির মিসকিনকে, আর একটা আত্মীয় স্বজনকে, সেভাবে আপনি বন্টন করতে পারবেন। আর আর যদি মনে করেন যে বাবার সাথে দিব, বাবার সাথে দিলে তো আপনার হবে না, সেটা বাবা যেহেতু আপনি ভিন্ন হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, বাবার নামে দিবে তারা যারা বাবার সাথে আছে, তারা বাবার নাম একটা দিতে পারে, কিন্তু আপনি বাবার নাম করে দিলেন কিন্তু আপনার তো আর ভাগ হলো না, যেটা বাবার হলো, যেহেতু আপনি এখন ভিন্ন আছেন সেই জন্য বাবার সাথে দেন, মানে বাবার একটা ভাগ আপনার একটা ভাগ, এভাবে আপনি ভাগ সাতটা ভাগ সাতজনে দিতে পারেন, এরপর আপনার ভাগটা অংশ নিয়ে নিবেন। আল্লাহ আলম, জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাতার থেকে এক ভাই জানতে চেয়েছেন যে এক ভাই প্রশ্ন, তার বাসার বা বাড়ির পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদ ইমাম হলো বেদাতি, কবর পূজা করে, তওয়াব করে এবং বিভিন্ন শিরক বিদাতে লিপ্ত, তার পিছনে নামাজ হবে কিনা, তার পিছনে নামাজ না পড়ে বাসায় পড়তে পারবে কিনা? জি সম্মানিত ভাই, যদি সে প্রকাশ্যে দেখছেন যে বেদাত করতেছে, বড় ধরনের বেদাত, আর বলছেন যে মাজার তওয়াব করে, আর এটা তো সম্পূর্ণ বড় ধরনের শিরক, তো এই সমস্ত ব্যক্তির পিছনে নামাজ হবে না। যদি তাকে বোঝানো সম্ভব হয় বোঝানোর চেষ্টা করবেন, যদি সম্ভব না হয়, যেহেতু সে পণ্ডিত, তব মাজার তব করছে, কবর তব করছে মানে কি বিশাল বড় মানে ইবলিস শয়তান, তার মানে মানে ই জ্ঞান আছে, মানে বুদ্ধি আছে, এলেম তো নেই বুদ্ধি আছে, মানে শয়তানের বুদ্ধি আছে, সেই জন্য যদি সম্ভব না হয় তাহলে তার কাছ থেকে দূরে থাকবেন। আশেপাশে যদি কোনো মসজিদ থাকে, সেটা হোক হানাফি মাঝহাবের মসজিদ, যদি সেখানে শিরক বেদাতের বড় ধরনের কোনো না হয় তাহলে সেখানে আপনি যে নামাজ পড়েন সেটা আপনার জন্য ভালো হবে। আর যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ হবে না, যদি সেই মসজিদটা মাজারের টাকা দিয়ে উন্নত করা হয়, অথবা মসজিদে কে কেন্দ্র করে মাজার, অথবা মাজার কেন্দ্র করে মসজিদ, এই সমস্ত মসজিদে নামাজ হবে না। আপনি চেষ্টা করবেন পারলে মসজিদ তৈরি করার, অথবা পাশে যে সমস্ত মসজিদগুলো আছে সেই সমস্ত মসজিদে নামাজ পড়ার, এরপরও যদি নিরুপায় না পারেন তখন বাসাতে পড়তে থাকবেন, এবং মসজিদ তৈরি করার একটা প্ল্যান থাকতে হবে, মানে ডেলি যে বাসায় নামাজ পড়বেন এমনটি নয়, নিরুপায় হয়ে পড়তে পারেন কিন্তু প্ল্যান থাকতে হবে যে একটা মসজিদ তৈরি করব, অথবা কোনো মসজিদ আশেপাশে আছে সেখানে মসজিদে গিয়ে নামাজ পড়বো, মসজিদে নামাজ পড়াটাই উত্তম এবং সেখানে সব বেশি, সেই দিকটা খেয়াল রাখ অবশ্যই রাখতে হবে। জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুলাইমান ভাই দুবাইতে জানতে চেয়েছেন যে তারাবির নামাজ জামাতে পড়তে না পারলে একাকী পড়া যাবে কিনা? জি, একাকী পড়তে পারেন, সেটা আপনি কিয়ামুল লাইল নিয়াত করে হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, আপনি সেটা একাই পড়তে পারেন, তবে জামাতে পড়বেন সেটা ভালো, অবশ্যই জামাতে সব আলাদা, আর বিশেষ করে ইশারের ফরজ সালাত জামাতে আদায় করবেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি পরে তাহাজ্জুদ পড়বো বা রাত্রে একাই পড়বো, সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে জামাতে পড়া, জামাত ছিন্ন করে আলাদা পড়াটা ঠিক নয়, কারণবশত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে হাদিসে আছে যে ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে, তাহলে যে ব্যক্তির কালেমা শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, সে কি জান্নাতে যাবে না? জি সম্মানিত ভাই, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, অন্যদিকে মুমিনদের একটা আলামতের বা নিদর্শনের কথা বলা হয়েছে, যে যারা ইমানদার হবে, মুমিন হবে, শেষ সময়ে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে চেয়ে নিতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারবে তার গুনাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে, তার জান্নাত অবধারিত, এটা একটা লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত বা গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়ছে কি কে পড়ে না সে সময় তো অনেক সময় আমরা জানতে পারি না, এর জন্য এটা বলা যাবে না।
যে লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়েছে কি পড়েনি এটা আমরা জানি না, এই জন্য তার ব্যাপারে বলা যাবে না। যদি শুনতে না পাই যে মারা গেছে যে সে জান্নাতে যাবে না, এমনটি নয়। হ্যাঁ, হতে পারে তার ভালো আমল আছে, ভালো আখলাক আছে, ভালো আল্লাহর কাছে আছে, ইবাদত গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু আমরা তার লা ইলাহা ইল্লাল্লাহটা শুনতে পাইনি। হ্যাঁ, এই জন্য যে আমরা বলবো না যে সে জান্নাতে যাবে না, এমনটি নয়। হ্যাঁ, জান্নাত যেতে পারে, আমল আখলাক ভালো থাকলে আল্লাহ ক্ষমা করলে। এইটা বিশেষ একটা মুহূর্ত যে আমরা যদি আপনি যদি শুনেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়েছে, তাহলে আশা করবেন যে হ্যাঁ সে জান্নাতে হবে, কিন্তু না শুনতে পেলে যে সে জাহান্নামী হয়ে যাবে এমনটি নয়। হ্যাঁ, ভালো মোমিন যদি হয়, ভালো ব্যক্তি যদি হয়, আমরা শুনতে পাই নাই, তাহলে হতে পারে সে জান্নাত যাবে, অবশ্যই আমল আখলাক আছে, ভালো আছে। আর শেষ মুহূর্তে যদি দেখা যাচ্ছে অনেক মানুষ গুনাহগার পাপী, আর শেষ মুহূর্তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যায়, আশা করবো যে সে জান্নাতে হবে। মানে এটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা ফজিলত বা গুরুত্ব বোঝানো হয়েছে, আর মোমিনদের একটা আলামত বোঝানো হয়েছে যে তারা শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে। এমন হতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ নাও পড়তে পারে, তারপরে আশা করবো জান্নাত যদি তার আমল থাকে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছেন সম্ভবত যে ইফতারের পূর্বে, আপনার কথাটা বুঝতে পারেনি, তারপরে মনে হয় এভাবে প্রশ্নটা হবে যে ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। জি না, ইফতারের পূর্বে এভাবে সম্মিলিত মোনাজাত করার কোনো বিধান নাই। আপনি যদি চান হাত তুলে দোয়া করবেন, তাহলে একাকী হাত তুলে দোয়া করেন ইফতারকে সামনে নিয়ে। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, যা সহিহ হাদিসে সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে দোয়া করবে, সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুল হয়। ইখলাসের সহিত, খালেসভাবে, একনিষ্ঠভাবে, অনন্য বিনয়ের সহিত সেই সময় যদি দোয়া করেন, তাহলে অবশ্যই সেটা দোয়া কবুল হবে আল্লাহ তাআলার দরবারে। সেটা একাকী সম্মানিত মোনাজাত বা সম্মানিত ভাবে এভাবে দোয়া করার কোনো বিধান নাই। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, এক ভাই জানতে চেয়েছিলেন যে একজন ইমাম, মসজিদের ইমাম, মাদুলি বা তাবিজ দিয়েছে, তার পিছনে সলাৎ হবে কিনা। জি, যদি সে ব্যক্তি ওই তাবিজটা এই নিয়ত করে দেয় যে এই তাবিজেই তোমাকে ভালো করবে, মানে ওই তাবিজের উপর নির্ভর করে দেয়, তাহলে তার পিছনে নামাজ হবে না, এটা শিরক আকবার, বড় ধরনের শিরক। আর যদি এরকম মন মানসিকতা নিয়ে দেয় যে আল্লাহ ভালো করবে, তাবিজটা হলো মাধ্যম, সেটাও শিরক, ছোট শিরক। তো এই শিরকও একসময় বড় শিরকে পরিণত হয়। তো এ সমস্ত ব্যক্তিদের পিছনে নামাজ পড়া থেকে সতর্ক সাবধান থাকতে হবে। যদি কেউ ছোট ধরনের বেদাত বা ছোট ধরনের শিরকে লিপ্ত আছে, তাহলে তার পিছনে নামাজ পড়বেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু বড় ধরনের বেদাত বা বড় ধরনের শিরকে লিপ্ত থাকলে তার পিছনে নামাজ পড়া যাবে না। তো যাই হোক, যারা তাবিজ দেয় জানি না কি নিয়ত করে দেয়, তো এই সমস্ত ব্যক্তিদের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকবেন। পারলে দাওয়াতি কাজ করবেন, চেষ্টা করবেন বই দেওয়ার, বিভিন্ন সহি আকিদার বই দেওয়া। আর যদি সম্ভব না হয় যে ফেতনা হবে, তাহলে আপনি তার পিছনে নিরুপায়, যদি কোনো ইমাম ছাড়া কোনো ইমাম নাই, তাহলে নামাজ পড়ে যান, আল্লাহ ক্ষমা করবে, আপনি সহি সহিভাবে নামাজ পড়ে যান। আর যদি আশেপাশে কোনো মসজিদ থাকে, সে তাহলে সেখানেই আপনার জন্য উত্তম হবে। জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সোলন ভাই জানতে চেয়েছেন যে একদিনী ভাইয়ের প্রশ্ন, তার আম্মা অসুস্থ, রমজান মাস, এখন সে কি করতে পারে, খাদ্য দিবে, টাকা দিবে, নাকি কেউ রোজা রাখবে? জি সম্মানিত ভাই, যদি তার মা বয়স্ক হয় যে তার রোজা রাখা সম্ভব হবে না এবং পরবর্তীতেও তার পক্ষে সম্ভব হবে না এমন বয়স হয়েছে, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দিবে, খাদ্য দিবে। কোনো একজন মিসকিনকে সে কি করবে, প্রতিদিন যা তার মা খেত একটা আনুমানিক হিসাব করে দৈনিক খাবার ওই একজন মিসকিনকে দিয়ে দিবে, সে খাবে। অথবা তার বাসাতে যদি খাওয়ার ব্যবস্থা করে সেটা করতে পারে, অথবা খাদ্য কিনে, চাউল ডাউল যা লাগে সব কিছু কিনে তার বাসাতে দিয়ে আসবে, সে তার বাসাতে ইফতার করবে, রোজা করবে, সে খাবে, কোনো সমস্যা নাই। তারও রোজা হবে, তার আম্মার রোজা হয়ে যাবে যদি এই অবস্থা এরকম করে। আর যদি তার আম্মা অসুস্থ, ভালো হওয়ার সম্ভাবনা থাকে, যে বয়স হয়নি, ভালো হওয়ার সম্ভাবনা আছে, রোজার পরে হয়তো বা ভালো হবে, তাহলে তাকে কাজা করতে হবে। ফিদিয়া হলো ওই ব্যক্তির পক্ষ থেকে যে ব্যক্তি অসুস্থ, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা বয়স হয়েছে, তার আর মানে উঠা বা চলাফেরা করার সম্ভাবনা হয়ে উঠবে না বা রোজা করারও সম্ভব হবে না, তাহলে এই তাহলে সেক্ষেত্রে আপনার এই ফিদিয়া দিবে বা খাদ্য দিবে। আর যদি সম্ভাবনা থাকে সুস্থ হবে, অসুখ হয়েছে এখন হঠাৎ করে হয়েছে, হয়তো বা পরবর্তীতে সুস্থ হতে পারে, তাহলে তাকে কাজা আদায় করবে পরবর্তীতে যখন সে সুস্থ হবে। তো এক্ষেত্রে তার আম্মা যদি বয়স হয়ে যায় বা অসুখ, এমন অসুখ যে ভালো হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে একজন মিসকিনকে সে দৈনিক হিসাব করে খাদ্য দিয়ে দিবে। জাজাকাল্লাহ খাইর।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে একবার জানতে চেয়েছেন, বিতুর এর নামাজ 3 রাকাত কিভাবে পড়া যাবে, সেই হাদিস অনুযায়ী জানাবেন। জি, বিতুর নামাজ 3 রাকাত পড়ার পদ্ধতি দুইটা, একটা হলো যে 3 রাকাত সালাত এক বৈঠকে শেষ করবেন, অর্থাৎ প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, দ্বিতীয় রাকাত পড়লেন, তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাত থেকে সিজদা থেকে ওঠার পরে সোজা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, তৃতীয় রাকাত পড়বেন, সুরা ফাতিহা পড়লেন, এখলাস পড়লেন, এরপরে রুকু করলেন, রুকু থেকে উঠে এখন হাত তুলে দোয়া কুনুত পড়বেন। যদি দোয়া কুনুত পড়ার প্রয়োজন মনে করেন বা আপনার মুখস্থ থাকে তাহলে দোয়া কুনুত পড়েন, আর যদি মুখস্থ না থাকে তাহলে রুকু থেকে উঠে আপনি আবার সিজদে চলে গেলেন, সিজদা করলেন, তাশাহুদ পড়লেন, দরুদ সলাম পড়লেন, দোয়া মাশরাফ পড়লেন, সালাম ফিরলেন, আপনার 3 রাকাত ভিতর হয়ে গেল। এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো, এটাই উত্তম পদ্ধতি, যেটা 2 নম্বর পদ্ধতি, সেটা হলো 2 রাকাত পরে তাশাহুদ পড়বেন বা বৈঠক করলেন, তাশাহুদ পড়লেন, দুরুদ শরীফ পড়লেন, দোয়া মাশরাফ পড়লেন, সালাম ফিরবেন, সালাম ফিরার পর আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, মানে 2 রাকাত পরে সালাম ফিরে তৃতীয় রাকাত পড়বেন। তৃতীয় রাকাত আগের মতোই সুরা ফাতিহা, সুরা এখলাস, এরপর তাশাহুদ, সালাম ফিরবেন, আপনার 3 রাকাত ভেতর হয়ে গেল। তো একটা পদ্ধতি হলো যে একসাথে এক বৈঠকে 3 রাকাত শেষ করা, 2 নম্বর পদ্ধতি হলো যে 2 রাকাত পরে তাশাহুদ পরে সালাম ফিরা, এরপর আবার 1 রাকাত পড়া, এটা হলো উত্তম পদ্ধতি। এই যে কোনো একটা পদ্ধতি পড়তে পারেন, আর বাকি যেটা আমাদের দেশে পদ্ধতি পড়া হয় মাঝহাবি মসজিদগুলোতে, সেগুলো সেই পদ্ধতি জায়েজ নয়, সেটা কোনো সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই দুইটা যেটা বললাম সেই দুইটাই হলো উত্তম পদ্ধতি। আল্লাহু আলাম, জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে একবার জানতে চেয়েছেন যে চোখের চিকিৎসার জন্য যে দোয়া পড়া হয়, ফাকাস আপনা আঙ্কা গীতা ফাবাস ওমর হাদিদ, হ্যাঁ এটা আপনি পড়ে থাকেন, তো এটা যদি পড়া না যায় তাহলে কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ জি সম্মানিত ভাই, এটা অনেকে পড়ে থাকে নামাজের পর, আঙ্গুল ফুঁদে তারপরে আঙ্গুল মাসা করে আয়াতটি পড়ে, তো দোয়া না, এটা কোরআনের আয়াত, তো এ মর্মে কোনো সহিহ হাদিস নাই যে এই আয়াতটি পড়তে হবে, চোখে মশা করতে হবে তাহলে চোখ ভালো হবে। হ্যাঁ আপনি চোখের সমস্যা, চোখের চিকিৎসা করেন অথবা ঝাড়ফুঁক করেন, কাউরির কাছে ফু দিয়ে নিলেন, যে সমস্ত দোয়া আছে বা কোরআনের আয়াত, সুরা ইখলাস, ফালাক নাস, আয়াতুল কুরসি, সুরা ফাতিহা, যে এই সমস্ত যে সুরা আছে বা আরো যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো দোয়াগুলো কাউরির কাছে যান আর ফু দিয়ে নিন, সেটা ঝাড়ফুঁক করতে পারেন, আর তাছাড়া এমনি চোখের চিকিৎসা করেন, কিন্তু এই আয়াত পরে যে চোখের রোগ ভালো হবে এই ধরনের কথা ঠিক নয়। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত মন থেকে একবার জানতে চেয়েছেন যে সূর্য অস্ত যাওয়ার পরে ইবাদত করার কথা বলা হয়েছে, তো দেখা যাচ্ছে সূর্য ডুবার পরও লাল আলিমে দেখা যায়, তাহলে কি ইফতার করা যাবে নাকি এই লাল আভাটা মুছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? জি সম্মানিত ভাই, যদি জানছেন যে সূর্য ডুবে গেছে তাহলে লাল চিহ্ন বা লাল আভার আর অপেক্ষা করতে হবে না। আর এ ধরনের কোন প্রশ্ন, সূর্য ডুবে গেছে, আপনার কাছে হাতে ক্যালেন্ডার আছে অথবা আজান হয়েছে, আপনি ইফতার করবেন, লাল আর লাল আলোটা এটা থাকবে, হ্যাঁ সূর্য ডুবার পরও লাল আভা এটা থাকবে, এটা স্বাভাবিক। এই লাল আভা পর্যন্ত মাগরিবের টাইম থাকে, এটা বলা হয়েছে, যখন লাল আভাটা নিভে যাবে তখন এশার সময় শুরু হয়ে যায়, তাহলে কি আপনি ওই এশার পর্যন্ত অপেক্ষা করবেন? না, আপনার বর্তমানে এখন ক্যালেন্ডার হয়েছে, এখন আজানের সময় হয়েছে, মাগরিব কখন বুঝা যাচ্ছে, সূর্য অস্ত কখন, বর্তমানে ক্যালেন্ডার হয়েছে, সেই অনুযায়ী আপনি ইফতার করবেন, এর জন্য ওইদিকে তাকাবেন কেন? এটা তো আগের যুগের মানুষের কথা, যে যেসব ঘড়ি ছিল না, টাইম ছিল না, মোবাইল ছিল না, লাল আভা দেখে ইফতার করতো বা সাহারি খেত, শুভে সাহারি হয়ে গেলে, এটা তো সে আগের যুগের কথা, এখন কেন এই ধরনের প্রশ্ন করতেছেন? এখন সূর্য ডুবেছে, ঘড়ি ঘড়িতে বুঝতে পারতেছেন, ক্যালেন্ডারে আছে লেখা, আপনি সেই অনুযায়ী ইফতার করেন। হ্যাঁ জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে সোলন ভাই জানতে চেয়েছেন, এক দিনই বোনের প্রশ্ন, যে রোজা অবস্থায় লবণ চেক করা বা টেস্ট করা জিভাতে দিয়ে যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে সতর্ক সাবধান থাকতে হবে যেন ভিতরে বা কন্ট্রোলারে নিচে চলে না যায়, জিভাতে দিয়ে ফেলে দিব বা কুলি করে নিব, টেস্ট করার জন্য করতে পারে, সমস্যা নেই, মানে রোজা নষ্ট তখনই হবে যদি কোনো জিনিস কন্ট্রোলের নিচে চলে যায়, মুখের নিচে চলে যায়, কিন্তু যেভাবে টেস্ট করবেন তাহলে কোনো সমস্যা হবে না, তবে টেস্ট করার সময় খুব সতর্ক সাবধান থাকতে হবে যেন গলার নিচে চলে না যায়। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে তাওহিদ ভাই জানতে চেয়েছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে বিয়ে করা যাবে কি না? জি, যদি তারা তাদের ধর্মের উপরে থাকে, মানে তাদের ধর্মকে কোনো বিকৃতি করেনি, শিরক বেদাতে লিপ্ত নাই অথবা বেপর্দা নাই,
পর্দা, মানে তাদের ধর্ম যে সেই ধর্ম কি ইসলামী ধর্ম, মানে যে মিল, সেই মিলের সাথে মিল রেখে যদি সে ধর্মের উপরে থাকে তাহলে তাকে বিবাহ করা যাবে। আর যদি দেখছেন যে সে ধর্ম বিকৃত হয়ে গেছে, বেপর্দা হয়ে গেছে, শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত, পাপে লিপ্ত, তাহলে এ সমস্ত মেয়েদেরকে বিবাহ করা যাবে না। কারণ কোরআনে বলা হয়েছে, যদিও বলা হয়েছে যে আহলে কিতাবদেরকে বিবাহ করা যাবে, কিন্তু আহলে কিতাব, সেই আহলে কিতাব আগের যুগে যে আহলে কিতাব ছিল সেই আহলে কিতাব এখন বর্তমানে নাই। এখন তারা শিরকে লিপ্ত, পাপে লিপ্ত, এখন তারা মূর্তি পূজায় লিপ্ত, এখন তারা বেপর্দা। তাহলে এই সমস্ত মহিলাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোনো মুশরেকা মহিলাকে যেন কোনো মমিন বা মুসলমান বিবাহ না করে, অথবা কোনো কোনো মুশরেক মহিলা, মুশরেক পুরুষকে যেন কোনো মমিনা মহিলা বা মুসলমা মহিলা বিবাহ না করে যতক্ষণ পর্যন্ত সে মুসলমান না হবে। তো সেই দিক থেকে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের ধর্ম বিকৃত হয়ে গেছে। এখন তারা যদি মুসলমান না হয় তাহলে তাকে বিবাহ করা ঠিক হবে না বা জায়েজ হবে না। মুসলমান হলে মুসলমানের বিধি দীক্ষিত হবে, মুসলমান বিধি বিধান মেনে চলবে, হ্যাঁ, তারপরে আপনি তাকে বিবাহ করতে পারেন। শর্ত হলো মুশরিক যদি হয়, সে যদি অগ্নি পূজক হয়, মূর্তি পূজক হয়, তাহলে তাকে বিবাহ করা যাবে না ইহুদি খ্রিস্টান হলেও। যদি মূর্তি পূজা বা আল্লাহ ছাড়া অন্যের নামে যে ইবাদত করে সেটা থেকে ফিরে আসে, মুসলমান হয়, আর মুসলমান হওয়ার পরে তাকে বিবাহ করতে পারবেন। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সৌদি আরব থেকে দেলোয়ার ভাই জানতে চেয়েছেন যে আমরা জানি সকল কিছু ক্ষমতার মালিক হলো আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া পাতাও নড়ে না গাছের, তাহলে কি অনেকে যে পাপ করে, আত্মহত্যা করে, গুনার কাজ করে, অশ্লীলতায় জড়িয়ে পড়ে, এটাও কি আল্লাহর হুকুমে করে? না, জি না, এটা আল্লাহর হুকুমে করে না। এই কথাটা বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর মানুষকে এখতিয়ার দিয়েছেন, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বাছাই করার, যাচাই করার আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আপনি একটা ভালোটাও গ্রহণ করতে পারেন, সেই এখতিয়ারও আপনার আছে, আপনি খারাপটাও গ্রহণ করতে পারেন, সেটাও আল্লাহ আপনার এখতিয়ার আছে। আল্লাহ তাআলা সূরা বাকারার আল্লাহ তাআলা বলছেন, ফামান শা আমিনকুম ফালইয়াকফুর ওমান শা আমিনকুম ফামান শা আমিনকুম ফালইউমিন ওমান শা আমিনকুম ফালইয়াকফুর। তোমার যার ইচ্ছা তার ইচ্ছা সে ইমান আনায়ন করুক, ভালো মানুষ হোক, মুমিন হোক, যার ইচ্ছা সে কুফরি করুক। এটা এখতিয়ার, স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই কথা বলা যাবে না যে পাপটাও আল্লাহ করাচ্ছেন, না, পাপ কোনোদিন আল্লাহ তাআলা করাবেন না, এটা মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনি খারাপটাও করছেন নিজের উদ্যোগে, নিজের ইচ্ছায়, ভালোটাও করছেন নিজের ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার আগে থেকে আপনি জানেন যে কোন কাজটা আপনি করবেন, এটা আল্লাহ তাআলা জানেন, আপনি এই কাজটা করবেন এটা আল্লাহ তাআলা জানেন। তো তার মানে এই নেই যে আল্লাহ তাআলা আপনাকে করাচ্ছেন, আল্লাহ তাআলা করাচ্ছেন এই কথাটা ভুল ধারণা। তো যাই হোক, আমাদের বিশ্বাস রাখতে হবে যে ভালো মন্দ ফয়সালা বিচার আল্লাহ তাআলা করবেন এবং তার ফলাফল দিবেন আপনার এখতিয়ার বা স্বাধীনতার ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা ভালোটা করার তৌফিক দান করুন। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাইফুল্লাহ ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, এক বন্ধুর প্রশ্ন, উনি কোরআন পড়তেন আগে থেকে, তো কোরআন পড়া ভুল হয়, এখন কে নাকি বলেছে যে এখন এই অবস্থায় কোরআন পড়লে গুনাহ হবে, তো এখন তিনি কি করতে পারেন? জি সম্মানিত ভাই, আসলে কিভাবে তিনি কোরআন পড়েন, কেমন ভুল হয় এটা দেখার বিষয়, যদি বেশি ভুল হয় তাহলে সংশোধন করার চেষ্টা করতে হবে, বিশেষ করে যে উচ্চারণ, অক্ষরের উচ্চারণ, আর এমনি টানটুন ভুল হলে কোনো সমস্যা নেই, তো উচ্চারণ গলা ঠিক রাখলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, তো যদি বেশি ভুল হয় তাহলে সংশোধন করার চেষ্টা করতে হবে, সংশোধন করে নিবে, যারা জানে তাদের কাছ থেকে শিখবে এবং তাদের কাছে গিয়ে শোনাবে যে আমার ঠিক আছে কিনা, মোটামুটি যদি শুদ্ধ করে পড়তে পারে তাহলে কোনো সমস্যা নেই, আর চেষ্টা চালিয়ে যেতে হবে শুদ্ধ করার। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জহির রেহেন ভাই দুবাই থেকে আপনি একটা প্রশ্ন দিয়েছেন, কিন্তু প্রশ্নটা ক্লিয়ার না, কি ধরনের প্রশ্ন বুঝতে পারিনি। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে আব্দুল আলীম ভাই জানতে চেয়েছেন
যে আপনি ওমানে ব্যবসা করেন, তো এই ক্ষেত্রে জাকাত কিভাবে দিবেন? জি, আপনি কি ব্যবসা করছেন এটা জানি না, তবে দোকান যদি থাকে, কাপড়ের দোকান বা যে কোনো ব্যবসা আপনার দোকান আছে, স্টোরের মাল আছে, তাহলে আপনি যে কোনো একটা দিন হিসাব করবেন যে আমার দোকানে এতটা মাল আছে, আনুমানিক একটা হিসাব করবেন এত টাকার মাল আছে, সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি জাকাত দিবেন। কারণ দোকানের যেটা হিসাব সেটা বছর পার হওয়ার হিসাব করলে হবে না, কারণ আপনার এই মাল যায় আসে, আপডেট হতে থাকে। এই জন্য বর্তমান অবস্থায় কত মাল আছে, কত টাকার আছে একটা হিসাব করতে পারলে তো ডিটেলস তো ভালো হবে। যদি হিসাব ডিটেলস করতে না পারেন তন্ন তন্ন করে, তাহলে একটা আনুমানিক একটা হিসাব করবেন যে আমার জাকাত পরিমাণ মাল আছে নিসাব পরিমাণ, তাহলে আপনি ওই বর্তমান হিসাব করে জাকাত দিয়ে, নিসাব পরিমাণ হলে জাকাত বের করে দিবেন। মানে ধরেন আপনার গতকালে কিছু মাল এসেছে, আবার তার আগের দিন কিছু মাল চলে গেছে, বা আজকে যাচ্ছে, তো যে কোনো একটা দিন রমজানের মধ্যে হোক বা যে কোনো এক সময়, বছর প্রতি বছরের একটা হিসাব করে দিবেন যে এই সময় আমি জাকাত বের করি, ওই সময়তেই একদিন বসে যাবেন যে এত টাকার মাল আমার আছে, সেই দিন যত টাকার মাল হবে ওই হিসাব করে আপনি জাকাত বের করে দিবেন। জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে ভাই জানতে চেয়েছেন যে রোজা রাখতেছি, রাখতে রাখতে হঠাৎ যদি অসুখ হয় বা জ্বর হয়, রাখতে না পারে দুই একটা, তাহলে কি আবার রোজা রাখতে হবে রোজার পরে, নাকি এটা সাদকা দিলেই হবে? জি সম্মানিত ভাই, এক্ষেত্রে এটার কাফফারা বা ফিদিয়া দেওয়া চলবে না। এটা আপনি সুস্থ মানুষ আছেন, হঠাৎ অসুখ হয়েছেন, দুই একটা রোজা রাখতে পারলেন না, এর জন্য যে কয়টা রোজা রাখতে পারবেন না, জ্বর হয়েছে বা ভীষণ জ্বর অথবা ভীষণ অসুখ হয়েছে, দুর্বল হয়ে গেছেন, থাকতে পারতেছে না, তাহলে রোজা ছেড়ে দিবেন। আর এই যে কয়টা দিন ছাড়বেন সেই কয়টা আপনি রোজার পরে এটা কাজা আদায় করবেন, এটাকে কাজা আদায় বলা হয়। যেমন নামাজ কাজা হয়ে গেছে, আপনি পরবর্তী ওয়াক্তে আদায় করছেন, অনুরূপভাবে রোজা রাখতে পারলেন না, এটা রোজার পরে কোনো এক সময়তে আদায় করে নেবেন, তাহলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিদিয়া বা কাফফারা ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি অসুখ হয়েছে, এমন অসুখ যে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা বয়স হয়েছে, বয়সের কারণে রোজা রাখতে পারতেছে না, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে ফিদিয়া বা কাফফারা দিলে চলবে। কিন্তু আপনি বা আমি সুস্থ যদি আছি, হঠাৎ করে অসুখ হয়েছে, সেই ক্ষেত্রে কাফফারা চলবে না, সেই ক্ষেত্রে শুধু কাজা আদায় করবেন, যে কয়টা ছাড়বেন সেই কয়টা পরবর্তীতে রোজার পরে কাজা আদায় করে দিবেন। হ্যাঁ, জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে মুখলেসুর রহমান ভাই জানতে চেয়েছেন যে ইফতারের আগ মুহূর্তে বা ইফতারকে সামনে নিয়ে বিশেষ কোনো দোয়া আছে কি না? জি না, এ ব্যাপারে কোনো নির্দিষ্ট বিশেষ দোয়া নাই। যেটা ইফতারের দোয়া সেই দোয়া বাদে ইফতারের আগে বিশেষ কোনো দোয়া নাই। ইফতারের দোয়া সেটা আমরা জানি যে জাহাবাত জামা আবদুল্লাহুল ওরুক ওয়া সাবাতাল আজরা ইনশাআল্লাহ, এটা হলো সহিহ হাদিস। ইফতার করবেন, ইফতার করার পরে এই দোয়াটা বলবেন। বাকি ইফতারের আগে স্পেশাল ভাবে যে দোয়া বলা হয় সেগুলো সহি নয়। যে কোনো দোয়া আপনি ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যদি আপনার খালেস নিয়ত থাকে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে থাকেন, তাহলে ইফতারকে সামনে নিয়ে অনয়ের সহিত, বিনয়ের সহিত যে কোনো দোয়া আপনি বলেন, দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যদি আপনার ভিতরে সকল কিছু শর্ত বা দোয়া কবুলের শর্তগুলো থাকে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। কিন্তু স্পেশাল কোনো দোয়া যে এই দোয়াটাই করতে হবে আর এই দোয়াটাই কবুল হবে, এমন ধরনের কোনো হাদিস আছে বলে আমার জানা নাই, কোনো সহি হাদিস আছে কিনা। যে কোনো দোয়া আপনি এই মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে যে কোনো দোয়া করতে পারেন, আপনার জীবনের দুনিয়া পরকালের মানে যে কোনো দোয়া আপনি করতে পারেন সেই সময়তে। জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে সাইফুল ভাই জানতে চেয়েছেন এক বন্ধুর প্রশ্ন যে এক হিন্দু তাকে টাকা দিতে চাচ্ছে ইফতার করার জন্য, তো সে টাকা নিয়ে ইফতার করতে পারবে কিনা? জি পারবে, হাদিয়া হিসেবে সে এটা গ্রহণ করবে আর সে টাকা দিয়ে ইফতার করবে, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মহিউদ্দিন ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন যে যখন আমরা মাগরিব অথবা এশারের ফরজের পর সুন্নাত পড়ি, তখন অনেকে পিছন থেকে ইশারা করে যে মানে ফরজ পড়ছে মনে করে সে জামাতে শরিক হয়, সেক্ষেত্রে যেহেতু আমরা সুন্নাত পড়ছি, তখন কি আমরা জোরে কেরাত করব নাকি আস্তে করব? জি, আপনি জোরে কেরাত করেন অথবা আস্তে করেন, আপনি যেহেতু সুন্নাত পড়ছেন আপনার সুন্নাত হবে আর তার ফরজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি তাকবীর যখন দিবেন তখন একটু জোরে বলবেন,
তাকবীর যখন দিবেন তখন জোরে বলবেন, আর কিরাত যদি মনে করেন যে জোরে কিরাত করবেন করতে পারেন, আর যদি মনে করেন যে শেষ রাকাত আপনার তখন আপনি যেহেতু আস্তে কিরাত করে রুকু সিজদা করবেন তখন জোরে আওয়াজ দিবেন, এরপরে তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরে নেবেন। তো এভাবে বাকি পিছনে যারা পিছনে জামাত ধরলো তারা বাকিটা আদায় করবে। তো যাই হোক, জোরে করেন আস্তে কেন কোনো সমস্যা নাই, আর তাকবীর যখন দিবেন তখন একটু জোরে দিবেন, দিয়ে আপনার আপনার সালাত শেষ করবেন। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু রহমতুল্লাহি বরকাতু। জি, আলী হোসেন ভাই সৌদি আরব জানতে চেয়েছেন যে বিমানে থাকা অবস্থায় সেহরি আর ইফতারের সময়টা কিভাবে নির্ণয় করব। জি, এটা আপনাকে বিমানেই নির্ণয় করতে হবে। বিশেষ করে বিমানে ওটা বলে দেওয়া হয় যে এখন সূর্য ডুবছে, ডুবে গেছে, এখন জোহরের টাইম, এখন আসরের টাইম, এখন অমুক সময়, এটা ওই মুহূর্তেই আপনাকে বলে দেওয়া হয়, একটু পরপর আপডেট হতে থাকে। সেই ক্ষেত্রে সেই সময়টাই আপনাকে খেয়াল করতে হবে। এখন যদি আপনি বাংলাদেশের সময় হিসাব করেন তাহলে তো হবে না। আপনি দেখা গেল যে বাংলাদেশে মাগরিবের আগে রওনা হলেন সৌদির উদ্দেশ্যে, দেখা গেল যত আসতেছেন সৌদির দিকে তত আপনার সূর্য মানে দেখা যাচ্ছে, আর ওদিকে বাংলাদেশে কিন্তু ইফতার হয়ে গেছে। তাহলে আপনি এই মুহূর্তে কি বাংলাদেশের সময়ে যদি ইফতার করেন তাহলে তো আপনার এখানে সূর্য দেখা যাচ্ছে, তাহলে কিভাবে এটা সম্ভব হবে? সেই কারণে যেইখানে থাকবেন সেই জায়গা থেকে আপনাকে সময় নির্ধারণ করতে হবে, নির্ণয় করতে হবে যে এখন অমুক জায়গাতে আছি আর এখানে সময় এখন সূর্য ডুবছে কিনা। এটা আপনার ওই বিমানবালা যারা আছে তারাওকে জিজ্ঞাসা করলে বলে দিব, আর যদি জানতে না পারেন অথবা আপনার সামনে যে মনিটরে দেখানো যায় কেবলা কোন দিকে সূর্য কখন ডুবতেছে, এখন কখন কত তাপমাত্রা, এখন সূর্য কত টাইম আছে, মানে এটা ডিটেলস বলে দেওয়া হয়। সুতরাং সেই দিকটা খেয়াল করেই আপনাকে সেহরি অথবা ইফতার করতে হবে। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানুষ থেকে মহসিন ভাই জানতে চেয়েছেন যে ইফতার আজান যখন দেয় তখন আমরা ইফতার শুরু করি, তো ইফতার করব নাকি আজানের জবাব দেব, কোনটা, নাকি দুটো একসাথে করব? জি সম্মানিত ভাই, উপস্থিত যেটা দুইটা আমল যদি একসাথে আপনার মতনৈক্য বা তারুজ বা মতবিরোধ হয়ে যায় তখন উপস্থিত যেটা আমল সেটাই আপনি করবেন। এখন ইফতার করতে হবে আপনাকে, ইফতার করতে গেলে খেতে গেলে আজানের জবাব দেওয়া হবে না, আর আজানের জবাব দিতে গেলে খাওয়া হবে না ভালো মতো, তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি ইফতার করেন। এখন আজানের জবাব দেওয়াটা এমন তেমন একটা জরুরি নয় যে আজানের জবাব দিতে হবে। এখন আপনি খান, খাওয়ার পরে যখন আপনি খাওয়া শেষ করলেন তখন যদি মনে করেন যে আজানের শেষের দোয়াটা বলবেন তাহলে বলতে পারেন, আর না হলে আপনি খেতে থাকেন, খাওয়া শেষ করেন, তারপরে আপনি জামাতে শরীক হলেন। জাজাকাল্লাহ খাইর। জি মহিউদ্দিন ভাই, আপনার আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যে অতীতে নামাজ কাজা করেছি, নামাজ আদায় করিনি বা পড়িনি, তো সেগুলোর কিভাবে আদায় করতে হবে বা সেগুলোর পদ্ধতি কি? জি, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সেগুলোর কোনো কাফফারাও নাই, বা উমরি কাজাও বলতে কোনো নমাজ নাই যে এত বছর নমাজ পড়েনি এখন সেগুলো আপনি আদায় করবেন গণহারে শুরু করবেন, না এটা করা যাবে না। অনেককে দেখা যায়, অনেক মুরব্বী আমাদের দেশে কিছু আলিমেরাও বলে থাকে যে এই মক্কা মদিনাতে গিয়ে যখন মিনা মুজদালিফায় থাকবে তখন উমরি কাজা আদায় করে নিও, তো এটা ঠিক নয়। নমাজ পড়েনি 5 বছর 10 বছর পড়েনি, এখন আল্লাহর কাছে ক্ষমা চান, এখন আপনি সেটা কিভাবে আদায় করবেন? কতদিন নমাজ বাকি আছে, কতদিন আছে, কয় রাকাত আছে, এটা তো আর জানা নাই। সেই হিসাবে আল্লাহর কাছে এখন ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা, আর ভবিষ্যতে নমাজ ছাড়বেন না, ভবিষ্যতে পাপে কাজে লিপ্ত হবেন না, এই মর্মে আল্লাহর কাছে ক্ষমা চান, তোবা করেন যে ভবিষ্যতে আর কোনোদিন নমাজ ছাড়বো না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলো ক্ষমা করবেন, অতীতে যে নমাজ পড়েনি সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, জামিরুল ইসলাম ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন যে ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত সেটা কি আগেই পড়তে হবে নাকি ফরজের পরও পড়া যায়? যেমন দেখা যায় যে জামাত শুরু হয়ে গেছে এখন তো সুন্নাত পড়া যাবে না, তাহলে পরে পড়া যায় কিনা? জি, অবশ্যই পড়া যাবে। আমাদের দেশে একটা কুপ্রথা আছে, এটা কুপ্রথাই বলবো, যে জামাত শুরু হয়ে গেছে তারপরে অনেকে এসে সুন্নাত শুরু করে, কারণ ওদের আকীদা হলো যে সুন্নাত নাকি পরে পড়া যায় না। অথচ সহি হাদিস বলছে যে এক সাহাবি ফরজের পর সুন্নাত শুরু করেছেন, ও সুন্নাত শেষের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে ফরজ কি দুইবার, ফজরের ফরজ কি দুইবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, এই দুইটা এই এই সুন্নাত এটা হলো সে নামাজ যে নামাজ ফরজের আগে ছুটে গেছে যাওয়া সুন্নাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না।
তার মানে কি অবস্থা হয়, যে ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত যদি আগে ছুটে যায় জামা শুরু হয়ে যাওয়ার কারণে পড়তে না পারেন, তাহলে পরে এটা আদায় করবেন, কোনো সমস্যা নাই, এটাই হলো বিধান। জি, জাজাকাল্লাহ খের। আসসালামু রহমতুল্লাহি বরকাতু। জি সলমান ভাই দুবাই থেকে জানতে চেয়েছিলেন যে আপনি নামের সাথে লেখেন সলমান বিন মালিক, তো কে বলেছেন যে হ্যাঁ মালিক লেখা যাবে না, আব্দুল মালিক লিখতে হবে। জি ঠিকই বলেছেন, আর মালিক হলো আল্লাহ তাআলার একটা গুণবোচক নাম, সেই হিসাবে আব্দুল মালিক লিখবেন, সেটাই হলো সঠিক। সলমান বিন মালিক এটা না লিখে আপনি লিখবেন সলমান বিন আব্দুল মালিক, অর্থাৎ আব্দুল মালিকের ছেলে আপনি সুলাইমান, আর মালিক তো আল্লাহর নাম, এই জন্য শুধু মালিক এখানে না লিখে আব্দুল মালিক লিখবেন, সেটাই সঠিক হবে বা সেটাই ভালো হবে। জাজাকাল্লাহ খের। আসসালামু রহমতুল্লাহি ওবারাকাতু। জি আব্দুল আলিম ভাই ওমান থেকে, যে ব্যবসার কথা বললেন আপনি, সেই ব্যবসাও আপনি বর্তমান আপনার কত টাকার মাল আছে একটা হিসাব করবেন, ফার্নিচার ব্যবসা হোক অথবা যে কোনো ব্যবসা হোক, আপনার দোকান আছে, দোকানের মালটা আপনি হিসাব করবেন, বছরে একবার হিসাব করবেন, একটা দিন নির্ধারণ করে দেবেন রমজানের অমুক দিনে অথবা যে কোনো বছরের একদিনে, দিয়ে বর্তমান অবস্থায় কত মাল আছে একটা আনুমানিক হিসাব করে আপনি জাকাতের নিসাব পরিমাণ হলে জাকাত বের করবেন, নিসাব পরিমাণ না হলে জাকাত বের করবেন না। জি, জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সৌদি আরব থেকে একবার জানতে চেয়েছেন যে ফেতরা কি দিয়ে দিব, কতটুকু দিব, আর ফেতরা কি ঘরের সব সদস্যদের টা হিসাব করে দিতে হবে, যদি সব সদস্য দিতে হয় তার পরিমাণ কতটুকু হবে। জি সম্মানিত ভাই, প্রথম প্রশ্নের উত্তর হলো ফেতরা দিবেন খাদ্য জাতীয় থেকে, চাউল অথবা গম, যেটা আপনি প্রধান খাদ্য খান সেটা, এর পরিমাণ হলো 1 সা, হাদিসের ভাষায় 1 সা, 1 সা সম পরিমাণ হলো 2.5 কিলো, 2.5 কেজি চাউল বা গম আপনি দিবেন, আর প্রত্যেকটা সদস্যকে দিতে হবে, আপনার পরিবারের যে কয়জন সদস্য আছে 5 জন 10 জন সকলকেই আলাদা আলাদা 2.5 কিলো করে হিসাব করতে হবে, তার মানে আপনি 10 জন যদি সদস্য থাকে তাহলে 10 2 কত হয়, এই পরিমাণটা আপনি ওজন করে বের করবেন, এরপরে ফকির মিসকিনকে আপনি দিয়ে দিবেন, দান করবেন, তাদের মধ্যে বন্টন করে দিবেন, এইভাবে আপনাকে ফিতরা আদায় করতে হবে। জাকাল্লাহ খের। তাতে সদস্যের মধ্যে ছোট হোক বড় হোক, হ্যাঁ এমনও হয়েছে যে ছোট বাচ্চা 2 মাসের 1 মাসের বাচ্চা তারপর দিতে হবে, বড় হোক বা বয়স্ক হোক বা পাগল হোক বা প্রতিবন্ধ হোক, যেই হোক না কেন, আপনার সদস্য বাসাতে যে কয়জন আছে বর্তমান আছে সে কয়জন সদস্য হিসাব করে 2.5 কিলো করে হিসাব করে আপনি এটা আদায় করবেন। জাকাল্লাহ খের।